নওগাঁর রানীনগর উপজেলায় আয়াত আলী নামে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে 138 বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার 2রা এপ্রিল সন্ধ্যায় তার গ্রামের বাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় এসব ত্রাণের চাল উদ্ধার করা হয়। আয়াত আলী কালীগ্রাম ইউনিয়নের রাতওয়াল গ্রামের শৈলগাড়ি পাড়ার আয়নউদ্দিনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 5.5 মেট্রিক টন সরকারি ত্রাণের চাল এবং সরকারি ত্রাণের চালের 200 পিস খালি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় আয়াত আলী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। ইউনু বলেন, চাল উদ্ধার করে স্থানীয় কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে। আয়াত আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।